আমাদের আরো একজনকে ডাকতে হবে। আচ্ছা বলে দাও বলে দাও, সুভাষিস দাকে নিশ্চয় ভুলে যাওনি? না না, মেজর হুই, মেজর হুই, সুভাষিস সেন বর্ধমান থেকে। মেজর হুই, একদিন সন্ধ্যেবেলা মেজর হুইয়ের বাড়ি গেছি, গিয়ে দেখি মেজর হুই একটা হুইস্কির বোতল থেকে ঢালছেন ঢালছেন ডাইরেক্ট মুখে। আমি বললাম, মেজর এটা কি হচ্ছে, একদম র হুইস্কি খাচ্ছেন, একটু জল মিশিয়ে নিন। মেজর বললেন, সুভাষিস লাগে না, হুইস্কি দেখলে অনেক জল জিভে চলে আসে। আজকাল এই ফুটবল নিয়ে এত উন্মাদনা, এত উত্তেজনা। আমি বললাম, মেজর বলুন তো, ফুটবল মেল না ফিমেল? মেজর বললেন, সুভাষিস 22টা ছেলে যার পেছনে হাফ প্যান্ট পরে দৌড়ে, সে ফিমেল ছাড়া আর কি হবে? আমাদের বাংলাদেশি বন্ধু ইয়াফির ভাই কদিন আগে মিরাক্কেলে এসেছিল। ইয়াফির ভাই আমায় বলছে, সুভাষিস দা, আপনাদের ওয়েস্ট বেঙ্গল একটা অদ্ভুত দেশ দাদা। আমি বললাম, কেন? বললো, দাদা এখানে যেটাই ভালো লাগে, যেটা দেখেই লোভ লাগে, সেটাই দেখছি, হয় নিষিদ্ধ না হলে বেআইনি আর না হলে কাউকে না কাউকে বিয়ে করে বসে আছে। কাউকে না কাউকে, তো মেজর হুইয়ের ছেলে মাইনার হুই, মেজর হুইয়ের ছেলে মাইনার হুই পরীক্ষা দিতে যাচ্ছে, অঙ্ক পরীক্ষা। মেজর এসে বললেন, বেটা একদম ভয় পাবি না, মনে রাখিস তুই বাঘের বাচ্চা। মাইনার হুই বলছে, বাবা জানি, টিচারও বলে তুই একটা জানোয়ার। সাউন্ড ইঞ্জিনিয়ার দুলুদা দুলুদা শখ করে একটা গরু কিনেছে। আর কি করবে এখান থেকে রোজগার করার টাকা নিয়ে, ও আর কি করবে? বেশ তাগড়া গরু, তাগড়া গরু, ভালোই দুধ দেয়। তা তাই দেখে আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পিটার দা দুলুদাকে টেক্কা দেওয়ার জন্য একটা ভাল্লুক কিনে ফেললেন। দুলুদার গরু একদিন বসে বসে জাবর কাটছে, পিটার দার ভাল্লুক এসে বলছে, দেখেছিস আর্নল্ড শোয়ার্জেনেগার, তুই কে? দুলুদার গরুটা আস্তে করে উঠে কোমরে একটা ঝাঁকি দিয়ে বলল, সামান্থা ফক্স। থ্যাংক ইউ। চমৎকার। আর বহুদিন বাদে আপনাকে দেখে খুব ভালো লাগলো, পুরনো আত্মীয়র সাথে দেখা হওয়ার মতো, বেশ ভালো। মেজর হুই, বহুত হুই, থ্যাংক ইউ। দাঁড়িয়ে ভাবছে কি সব করার আছে, করে যা শুভদীপ। আচ্ছা বলুন তো, মহিষাসুর আর বামফ্রন্ট সরকারের মধ্যে মিল কোথায়? কোথায় আমার পেছনে লাগলো, দুজনারই একজন নারীর হাতেই পতন হয়েছিল। আমি একদিন আমার হৃদয়কে প্রশ্ন করলাম, আচ্ছা ভালোবাসা আর বন্ধুত্বের মধ্যে পার্থক্যটা কি? কি? হৃদয় বলল, শোন আমার কাজ হচ্ছে ব্লাড সাপ্লাই করা, প্লিজ সিলেবাসের বাইরে কোনো কোশ্চেন করিস না। একদিন বোচকাদা রাত্রিরে শুয়ে আছে, বৌদি গিয়ে বোচকাদাকে বলল, এই তুমি কি খাবে? এমা তুমি এমন কেন করছো? এই তুমি কি আমাকে নকল করছো? আচ্ছা ঠিক আছে, আই লাভ ইউ, শোনো আমার খাওয়া হয়ে গেছে, তুমি প্লিজ খেয়ে শুয়ে পড়ো। এই বোচকাদা একদিন চলে গেছে একটা টিয়া পাখির দোকানে টিয়া পাখি কিনতে। টিয়া পাখিটা বোচকাদাকে দেখেই বলে উঠলো, লাল টুক টুক, লাল টুক টুক, লাল টুক টুক। বোচকাদা অনেক ভেবে বুঝলো, এই রে আমি তো আজ লাল আন্ডার প্যান্ট পরে এসেছি। পরের দিন বোচকাদা কালো আন্ডার প্যান্ট পরে চলে গেল সেই টিয়া পাখির দোকানেই। আবার টিয়া পাখিটা বোচকাদাকে দেখেই বলে উঠলো, কালো কুচকুচে, কালো কুচকুচে, কালো কুচকুচে। পরের দিন বোচকাদা পাখিটার বুদ্ধি পরীক্ষা করবার জন্য আন্ডার প্যান্ট ছাড়াই প্যান্ট পরে চলে গেল দোকানে।
টিয়া পাখিটা বোচকাদাকে দেখেই বলে উঠল, ওভার কনফিডেন্স, ওভার কনফিডেন্স, ওভার কনফিডেন্স। আমি একদিন শশীকে বললাম, শশী তোকে আজ আমি আই লাভ ইউ বলা বই বলাবো। না কখনোই সেটা সম্ভব নয়। ঠিক আছে চ্যালেঞ্জ? হ্যাঁ আচ্ছা বেশ, তুই বল লাল, লাল বল নীল, নীল। আচ্ছা এক আর এক যোগ করলে কত হয়? দুই। এই তোর বয়স কত রে? কুড়ি। হুম, দেখলি তো, বললাম তোকে আজ কুড়ি বলা বই বলাবো, কিন্তু ওটা তো আই লাভ ইউ ছিল। ইয়েস, এনার্জি ট্যাবলেটের গল্প তো অনেকে বলেছে। এবার আমি এনার্জি পাউডারের কথা বলি। পাউডার? আরে বাবা, ওটা চায়ে মেশাতে হয়। খারাপ কিছু ভাববেন না, চায়ে ডুবিয়ে বিস্কুট খাওয়ার সময় বিস্কুটটা যাতে নরম না হয়ে যায় সেজন্য। কিছু বলা যায় সজনটা ভাল লেগেছে, ভাল লেগেছে, খুব ভাল লেগেছে। তুই একবার ক্যাচ করে আওয়াজটা শুনলাম না কেন? রেডি, ওয়ান টু থ্রি। শুনে কেমন লাগে? শুভদীপ ভীষণ দুষ্টু ছেলে।